হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরোজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাস্টমাইজ সেভ অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে সেভ অপশন কাস্টমাইজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। এখন আমাদের এই বিষয়গুলো করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পর এখান থেকে আমরা ফাইল মেনুতে চলে আসবো। তারপর আমরা এখানে অপশনসে ক্লিক করে আমরা এই যে এখান থেকে আমাদের সেভ অপশনের বিষয়গুলো আজকে আমরা জানবো। এখানে সেভ অপশন ছাড়াও কীভাবে আমরা জেনারেল অপশন পাশাপাশি যে প্রুফিং অপশনের বিষয়গুলো আমরা এখান থেকে কী করতে পারি, কাস্টমাইজ করতে পারি, তার উপর কিন্তু অলরেডি আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন আমাদের এখান থেকে এই সেভ অপশনের বিষয়গুলো করার জন্য আমরা এই যে এখান থেকে প্রথমে দেওয়া আছে কি সেভ ফাইল ইন দিস ফরম্যাট। তাইলে এখানে কি আমার যখন কোনো প্রেজেন্টেশন আমরা তৈরি করে সেভ করি, সেই ক্ষেত্রে আমাদের ডিফল্ট যে ফরম্যাটটা থাকে কি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মানে PPTX যে ফরম্যাটটা বা এক্সটেনশন আছে সেটা দিয়ে আমাদের প্রেজেন্টেশনটা আমরা ডিফল্ট যেটা থাকে এটা দিয়ে আমরা সেভ করি। কিন্তু আপনি যদি চান যে ডিফল্ট হিসেবে আপনার কি এটা থাকবে না, আপনি অন্যটা নেবেন, তাহলে আপনি এখান থেকে যে আপনি দেখাই দেবেন যে কোনটা ডিফল্ট হিসেবে রাখবেন। যেমন এখন যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি এই 97 2003 এটা রাখি, রাখার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম। করার পর এখন যদি আমি একটা নতুন একটা এখানে একটা কিনে নিলাম, একটা ধরনের এখানে নতুন একটা আমি একটা প্রেজেন্টেশন নিয়ে, মানে নতুন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতেছি। পাস করার পর আপনি এটা সেভ করবেন। তাহলে এখন যদি আমি গিয়ে ফাইলে গিয়ে ধরুন আমি এখান থেকে সেভ করতে যাই, ধর আমি সেভ করতে গেলে আমার এক্সটেনশন চলে আসবে কি যে 97 2003 এটা চলে আসছে, কারণ এটা আমি কি সেভ করে দিচ্ছি ওই যে আপনার ডিফল্ট হিসাবে আমি এটা সেভ করেছি, কারণ কিন্তু এটা চলে আসছে। আমরা চাইলে এখান থেকে যেটা চেঞ্জ করতে পারি এটা দিতে পারি, কিন্তু ডিফল্ট হিসাবে কোনটা যেহেতু এটা রেখা দিচ্ছে না এটা চলে আসবে। এখন আপনি যদি চান যে আবার চেঞ্জ করতে, তাহলে চেঞ্জ করতে গেলে আবার আমরা কী করবো, আবার এখান থেকে আমরা অপশনে চলে যাবো। বাস অপশনে যাওয়ার পরে এই যে সেভে যে আবার যদি এরা মনে করেন আমি এটা করে দেই, করে দিয়ে ওকেতে ক্লিক করলাম, বাস এটা করে আসলে আমরা কি এখানে ইয়েসে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন যদি আমরা সেভ করতে যাই ফাইলে গিয়ে, আবার আমরা এখানে সেভে যাই, বাস সেভে গেলে কিন্তু এটা পাওয়ার প্রেজেন্টেশন যেটা আমার ডিফল্ট থাকে সেটা কিন্তু চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা। আপনি যদি চান যে ডিফল্ট হিসাবে অন্যটা রাখতে রাখতে পারেন, কিন্তু আমাদের বাই ডিফল্ট এটা সেট করা থাকে পাওয়ার পয়েন্ট থেকে। বাস এখন আমরা এটা জানলাম কী কাজ করে। তারপর আমাদের এখান থেকে সেভের মধ্যে এটার পরে আমাদের এখানে কী বিষয় আছে, আমাদের এখান থেকে যে আমরা যে প্রেজেন্টেশন তৈরি করি মানে পাওয়ার পয়েন্টে যে ফাইলটা থাকে, তো সেই ফাইলে এখানে আমরা অটোমেটিক্যালি মানে কতক্ষণ পর পর অটোমেটিক সেভ হবে, অটো সেভ হবে, মানে যেটা বলি আমরা অটো রিকভারি হবে, তো সেই বিষয়টা আমরা এখান থেকে ডিফল্ট কিন্তু এখানে 10 মিনিট দেওয়া থাকে। তা 10 মিনিট দেওয়া থাকলে কি হবে, এখানে ধরেন আমি দেখাচ্ছি কি হবে 10 মিনিট দেওয়া থাকলে। যেমন এখান থেকে আমার এই যে প্রেজেন্টেশনটা এটা ধরেন আমি ক্লোজ করে যেটা আমার সেভ করা আছে, যেমন এই যে প্রেজেন্টেশন আমার জসিম প্রেজেন্টেশন ফাইল না, এটা আমার এখানে এটা সেভ করা আছে এটা। তো এখন সেভ করা থাকার অবস্থায় পরে যদি আমি এটার মধ্যে এখন নতুন করে কোনো কাজ করি, যেমন নতুন করে আমি এখানে একটা স্লাইড নিই, ধরুন আমি নতুন করে এখান থেকে আমি এই স্লাইডটা নিলাম, তাই নতুন স্লাইডটা নিয়ে এটার মধ্যে আমি এখন কাজ করতেছি, এটা কাজ করতেছি, অথবা ধরুন এখানে আমি এটা বাদ দিয়ে এখানে আমি একটা টেবিল তৈরি করলাম, এখানে ধরুন আমি একটা টেবিল তৈরি করলাম, আরও এখানে ধরুন আমি যে কাজ যা করা দরকার এই কাজগুলো ধরুন আমি এখানে করতেছি। তো এই যে নতুন করে আমি স্লাইড নিয়ে এখানে নতুন স্লাইডটা কাজটা করলাম, বাস এখন যদি এই কাজটা করার পরে যদি মনে করেন আমি কোনো কারণে দেখা গেছে এই কাজটা আমি সেভ না করে পাওয়ার পয়েন্ট ক্লোজ হয়ে গেছে, নট রেসপন্ডিং এসে, বা আমার কোনো কারণে কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল, তো এরকম যদি কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আমার এখানে যদি আমি এই 10 মিনিটের ভিতরে আমি এখানে ধরুন যে সেভ না করতে পারি, 10 মিনিটের ভিতরে সেভ না করতে পারি, তাহলে তো আমার এখানে এই স্লাইডের এই ইগুলা স্লাইডের এই অংশগুলো যে আমি এখানে করলাম এগুলো কিন্তু আমার চলে যাবে। এবং 10 মিনিট যেহেতু সেভ করা আছে, তাহলে 10 মিনিট পরে কিন্তু এখানে অটোমেটিক আমার কী হবে, এখানে যে অটোমেটিক অটো সেভ হবে। কিন্তু 10 মিনিটের আগে যদি 9 মিনিট 59 সেকেন্ডও আমি এখানে কাজ করি, তাহলে কিন্তু সেটুকু থাকবে না যদি কোনো কারণে আমার পাওয়ার পয়েন্ট ক্লোজ হয়ে যায় বা কম্পিউটার বন্ধ হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমরা কী করতে পারি, আমরা এই যে এখান থেকে ফাইলে এসে যদি অপশনে এসে আমরা সেভ থেকে ধরুন এই যে এখানে 10 মিনিটের জায়গায় যদি আমি এখানে কী করে দিলাম 1 মিনিট করে দিলাম, তো 1 মিনিট করে দিলে কী হবে, এখন আমার যে প্রতি 1 মিনিট পরে পরে আমার এই যে প্রেজেন্টেশনে মানে আমার এই যে পাওয়ার পয়েন্টের ফাইলে আমি যদি কোনো এখানে স্লাইডে কাজ করি, মানে এখানে কোনো নতুন করে কাজ করলে সেটা 1 মিনিট পরে পরে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, কিন্তু 58 বা 59 সেকেন্ড পর্যন্ত সেভ হবে না, কিন্তু 1 মিনিট পরে পরে সেভ হবে। কিন্তু যদি সময়টা আমি কমায় রাখি তখন কীভাবে কাজটা করে সেটা আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো। ধরুন আমি এখানে 1 মিনিট দিয়ে রাখলাম, বাস দিয়ে রাখার পরে তারপরে এখানে নিচে যে অপশনটা দেওয়া আছে এটা কি কিপ দ্য অটো সেভ ভার্সন ইফ ক্লোজ উইদাউট সেভিং, যদি আমরা সেভ ছাড়া ক্লোজ করে দিই তাহলে অটোমেটিক কাজটা করবে, তাহলে আমাদের টিক মার্ক দেওয়া থাকে, এটা আমরা টিক মার্ক রাখবো, আর এটা আমাদের টিক মার্ক থাকবে, দুইটা টিক মার্ক থাকবে। তারপর এখানে অটো রিকভার ফাইল লোকেশন, আমাদের কোন ফাইল লোকেশনে অটো রিকভারি আমাদের ফাইলটা সেভ হয়, মানে অটোমেটিক ফাইলটা সেভ হয় সেই এটা লোকেশনটা কোনটা, সেই লোকেশন রয়েছে যেটা এই লোকেশনে আপনার গিয়ে সেভ হয় এই লোকেশনে। তো এখন আমরা দেখি যে প্র্যাকটিক্যালি কীভাবে কাজটা করে। তো আমরা এই বিষয়গুলো জানার পর এখন যদি এখানে আমরা ওকে দিই, বা ওকে দেওয়ার পর আমরা এখন 1 মিনিট ওয়েট করি,
এক মিনিট আমি ধরুন এই যে কাজটুকু যে করলাম এখানে কিন্তু আমি সেভ করি নাই, তাহলে আমি এক মিনিট ওয়েট করব। এক মিনিট ওয়েট করার পরে এখান থেকে আমি ধরেন যে কি আমি এই পাওয়ার পয়েন্টটা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমি দেখবো যে অটো সেভটা কীভাবে কাজ করছে, অটো রিকভারি কীভাবে কাজ করছে। তা আমরা এক মিনিট ওয়েট করলাম, এক মিনিট আমরা ওয়েট করার পরে এখন আমরা যদি কী করি এখানে পাওয়ার পয়েন্টটা ক্লোজ করি, তাহলে ক্লোজ করার বিষয়টা কিন্তু আমরা এখান থেকে ক্লোজ করবো না। আমরা ধরুন এখান থেকে মনে করি আমাদের এখানে নট রেসপন্ডিং আসছে, এখন এটা নট রেসপন্ডিং এসে ক্লোজ হয়ে গেছে বা কোনো কারণে বিদ্যুৎ চলে আমাদের পিসিটা বন্ধ হয়ে গেছে। এখন ধরুন আমরা এখান থেকে কিভাবে বন্ধ করবো, আমরা অল্টার কন্ট্রোল চাপ দিয়ে ডিলিট প্রেস করে এই যে এখানে টাস্ক ম্যানেজার আসছে, টাস্ক ম্যানেজারে ক্লিক করে ধরুন আমরা এখান থেকে যে এই যে আমাদের পাওয়ার পয়েন্টটা যে আছে আমি এখান থেকে ধরেন আমি এটা কি করবো ক্লোজ করে আপনাদের কাজটা দেখাবো প্র্যাকটিক্যালি। তা পাওয়ার পয়েন্টটা এখানে ক্লোজ করার জন্য এটা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ইন ট্যাক্সে ক্লিক করলাম। ইন ট্যাক্সে ক্লিক করার পরে এখন আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টটা ক্লোজ হয়ে গেল। বাস হওয়ার পরে এখন যদি আবার আমি এই পাওয়ার পয়েন্টটা এখানে ওপেন করি, বাস ওপেন করার পরে এখন আমার এখান থেকে যেই ফাইলটা ধরেন যে আমি কি করছি যে আমি এখানে যে সেভ কিন্তু যে ফাইলটার মধ্যে আমি নতুন করে কাজ করছিলাম সেই ফাইলটা কোনটা, এই যে ফাইলটা, এই ফাইলটা আমি এখান থেকে ওপেন করতে পারি। অথবা চাইলে আমার এই যে শো রিকভারি ফাইল, মানে যে ফাইলটা যে রিকভারের জন্য করছে এই যে রিকভার, এই যে শো রিকভার ফাইল, এখানে আমরা ক্লিক করে বা সেই ফাইলটা কিন্তু এখানে নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে ধরেন আমি যেই ফাইলটার মধ্যে ধরুন এখানে কাজ করছি সেই ফাইলটা কোনটা, এই যে জসিম প্রেজেন্টেশন ফাইনাল এই ফাইলটা, তো এখানে ক্লিক করলে এই যে ফাইলটার মধ্যে আমি কাজ করছি এটা। আর এখানে ধরেন আমার এই যে ডকুমেন্ট রিকভারি হিসাবে এই যে জসিম প্রেজেন্টেশন ফাইনাল আমি এই যে এটা যদি ক্লিক করি এটা কোনটা, এটার মধ্যে আমি এই যে নতুন করে যে স্লাইডটা নিয়েছিলাম সেটাই ফাইলটা, এটা ছিল আমার এখানে ধরুন লেখা আছে। কিন্তু আমার এখানে অরিজিনাল ফাইল কোনটা আর রিকভারি ফাইল কোনটা আমি যদি এখানে মাউস পয়েন্টার নিই, এই ধরুন লেখা আছে কিন্তু এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল, দিস ইজ অরিজিনাল ডকুমেন্ট, এটা অরিজিনাল যেটা আমার ছিল এই যে পাঁচটা স্লাইড সহকারে এটা আমার অরিজিনাল ছিল। কিন্তু নতুন করে আমি এখানে স্লাইড বাড়াইছি যেটা যেটা রিকভারি করছে এটা হচ্ছে আমার এই যে এটা, এটা মধ্যে ধরুন এখানে কিন্তু এই যে একটা স্লাইড বাড়ানো আছে, এই যে এটা আমি নতুন করে যেটা বাড়াইছিলাম এটা আমি কিন্তু সেভ করি নাই, এটা আমার এখানে এই যে রিকভারি লেখা আছে দিস ইজ অটো রিকভারি ভার্সন এটা চলে আসে, তাহলে এটা আমি সেভ করি নাই। তাহলে এখন ধরুন এটা আমি ক্লোজ করে দিয়ে এই যেটা এখানে আমার অটো রিকভারি এটা চলে আসছে এখানে, এখন এটা ধরুন আমি এখান থেকে এই যে লেখা আসছে উপরে ধরুন ফাইনাল অটো সেভ, অটো সেভ চলে আসছে। এখন যদি আমরা এই যে এখানে সেভের আইকন বা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দিলে হবে, অথবা এখানে আমরা চাপ দিলে এখান থেকে ধরুন আমরা যাই ইচ্ছা করলে ব্রাউজে গিয়ে এই যে এখান থেকে ধরুন অটো সেভ এটা চলে আসছে। এখন সেভে ক্লিক করলে এখান থেকে এই নামে বা অন্য নামে বা আগে যে নামে ছিল এটা বাদ দিয়ে আপনি ইচ্ছা করলে ওই যে নতুন করে স্লাইডটা যেটা আমরা করছি সেটা অটো রিকভারি আসার পরে এখন আমি এখান থেকে সেভ দিলে আমার সেই স্লাইডটা সহকারে এই যে নতুন স্লাইডটা মানে সহকারে সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে আমার অটো রিকভারি বা অটো সেভ বিষয়টা কাজ করে, সেটা আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি অটো রিকভারি বা অটো সেভ বিষয়টা কি। বাস এখন আমরা আবার এখানে চলে আসি আমাদের অপশনে, বাস অপশনে আসার পরে এখান থেকে আমরা এই যে সেভে যে এখান থেকে এইভাবে কিন্তু কাজটা করে, তাহলে সেটা আমি দেখাই দিলাম কীভাবে কাজ করে এবং কোন লোকেশন হয় সেই লোকেশনটা কিন্তু এই যে লোকেশনে আপনার অটো রিকভারি অটো সেভের বিষয়ে কাজ করে। বাস এখন আমরা এটা জানার পরে তারপর এখন আমাদের পরবর্তী এখানে কী দেওয়া আছে, ডোন্ট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অর সেভিং ফাইল। তো এটা কী কাজ করে যে আপনার এখানে যখন আপনি কী করবেন আপনার কোনো ফাইল বা কোনো প্রেজেন্টেশন আপনি সেভ করবেন বা ওপেন করবেন তখন যাতে আপনি না চান যে আপনার ব্যাক স্টেজ যেটা আছে এটা আপনি জান যে শো করবে না, তাহলে আপনি টিক মার্ক দিলে কিন্তু শো করবে না, কিন্তু টিক মার্ক যদি দেওয়া না থাকে তাহলে শো করবে। তো বিষয়টা কি আমি দেখাচ্ছি, এখন ধরুন আমার এখান থেকে আমি নতুন একটা এখানে কি নিলাম একটা প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পরে আমাদের আমি কাজ করতেছি। বাস এখন যদি মনে করেন আমি সেভ করতে গেলে আমরা কি করি এখানে ক্লিক বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দিই, দিলে আমাদের কিন্তু এই যে এখানে একটা যেটা এটা চলে আসে এটার বলে ব্যাক স্টেজ, মানে এখানে আমার সরাসরি কিন্তু সেভের বক্সটা আসে না, আমাকে কন্ট্রোল এস দিলে এই যে ব্যাক স্টেজ চলে আসে। সেমভাবে আমি যদি ওপেনেও যাই আমি এখান থেকে ওপেনে গেলে কন্ট্রোল ও চাপ দিলাম তাহলে কিন্তু আমার এই যে ব্যাক স্টেজে চলে আসে। আপনি দেখছেন যে এখানে আসবে না, সরাসরি আপনার ওপেনের বক্সটা ডায়লগ বক্সটা চলে আসবে বা সেভের ডায়লগ বক্স চলে আসবে। তাহলে অপশন থেকে যায় আমরা যদি এই যে সেভে যায় যদি এটা টিক মার্ক দিয়ে দিই, এটা টিক মার্ক দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে এখন ওকেতে ক্লিক করলে এখন আপনি যদি মনে করেন কন্ট্রোল এস চাপ দেন তাহলে সরাসরি কিন্তু আপনার এই যে সেভ এজের বক্সটা চলে আসছে। এখন আপনি এখান থেকে যে লোকেশনে সেভ করবেন লোকেশন দেখে ফাইলের নাম দিয়ে সেভ করতে পারেন, অথবা আপনি যদি কন্ট্রোল ও চাপ দেন সরাসরি ওপেনের বক্সটা চলে আসছে, আসলে এখান থেকে যে লোকেশনের ফাইলটা আছে ক্লিক করে ওপেন করতে পারেন, মানে এটা হচ্ছে আপনার সরাসরি বক্সটা চলে আসবে, আপনাকে আর এই যে এখানে ব্যাক স্টেজে আসতে হইব না। তো আপনি যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে সরাসরি চলে আসবে, কিন্তু বাই ডিফল্ট কিন্তু আমাদের টিক মার্ক দেওয়া থাকে না, তাই টিক মার্ক দেওয়া না থাকলে এরকম ব্যাক স্টেজ আসে, আর যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি আমাদের সেভের ওপেনের বক্সটা চলে আসে। তা পার্থক্য সেটা আমরা জানলাম, আবার আমরা ফাইলে চলে আসি ওপেনে, বাস এখানে আমরা সেভে যাই, যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে টিক মার্ক দেওয়া থাকে আমরা টিক মার্ক এটা উঠাই দিলাম, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি টিক মার্ক দিয়ে নিতে পারেন। বাস তারপর এখানে আমাদের যে পরবর্তী আমার কোন বিষয়টা জানবো সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট, তাহলে এখানে ডিফল্ট লোকাল ফাইল লোকেশন, তো এই বিষয়টা কি এখন হচ্ছে যে আমরা আমাদের যখন কোনো ফাইল আমরা সেভ করি
আমাদের ডিফল্টভাবে কোন লোকেশনে সেভ হয় আমাদের কম্পিউটারে, এই যে লোকেশনটা কিন্তু দেওয়া আছে আমাদের সি ড্রাইভে ইউজার জসিম এই মাই ডকুমেন্ট ফোল্ডারে সরাসরি যে আমাদের মানে ফাইলটা সেভ হয়। আমি দেখাচ্ছি, যেখানে যদি আমি এখানে এই ফাইলটা মানে এই প্রেজেন্টেশনটা সেভ করব, আমি এখানে কন্ট্রোল এস চাপ দিলাম, তাহলে কন্ট্রোল এস চাপ দেওয়াতে আমার সরাসরি কোথায় এই যে ধরুন আমার এখানে মাই ডকুমেন্ট চলে আসছে, তাহলে এই যে ইউজার জসিম ডকুমেন্ট এখানে আমি নাম দিলে আমি সেভে ক্লিক করলে আমার মাই ডকুমেন্টে সরাসরি কিন্তু সেভ হয়ে গেল। কিন্তু আপনি আছেন যে এই লোকেশনটা চেঞ্জ করে দেবেন, অন্য লোকেশনে দেবেন, তাহলে আপনি কোন জায়গায় দেবেন, ধরুন আমি ডিডাবে দিব, ডিডাবে দিব কোন জায়গায়, ধরুন আমার এই ফোল্ডারে দিব, তাহলে এই যে লোকেশন দিয়ে এই লোকেশনটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর আমি অপশনে আসে যদি এখানে আমি ডিফল্ট লোকেশনটা আমি চেঞ্জ করে দিই, এই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে আমি পেস্ট করে দিলাম, তাহলে এই যে আমার ডি ড্রাইভের আমি এই যে লোকেশন দিলাম, এখন যে ওকেতে ক্লিক করে আমি ধরুন এখন ওকেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমি এখানে কী করি কন্ট্রোল এস চাপ দিই, চাপ দিলে কিন্তু আমার এই যে সরাসরি ডি ড্রাইভ আমার এই যে ফটো এই লোকেশন চলে আসছে, তাহলে এই যে লোকেশনটা চলে আসলে এখন আপনার সরাসরি আপনি এই লোকেশনে সেভ করতে পারবেন। এই যে ডিফল্ট লোকেশন আপনি ইচ্ছা করলে আপনি যেটা দেখাবেন সেটাইভাবে আপনি দেখা দিতে পারেন। তো এই বিষয়টা আমরা জানলাম কী কাজ করে। তারপর আমরা ফাইলে এসে অপশন আসি, সেভে আসলাম, বা সেভে আসার পর এটার পরে এখন ডিফল্ট পার্সোনাল টেম্পলেট লোকেশন বা সেটা আমাদের প্রয়োজন নেই। তারপর এখানে কি সার্ভার চেক আউট ফাইল টু, তো এগুলো সার্ভার চেক ফাইল করবে, এখানে দ্য অফিস ডকুমেন্ট ক্যাশ, তো অফিস ডকুমেন্ট ক্যাশের সার্ভার ড্রাফট লোকেশন এই যে লোকেশন দেওয়া আছে আমরা ব্রাউজে গিয়ে চাইলে লোকেশন চেঞ্জ করতে পারি, এগুলো এক্সট্রা অপশন এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। বাস এগুলো দেওয়া আছে সেট করা পাওয়ার পয়েন্ট থেকে ডিফল্ট হবে, এগুলো যা আমরা তাই রাখবো। বাস এখন আমাদের মেন কাজটা হচ্ছে এখানে যে আমাদের এই যে অটো রিকভারি যে বিষয় আছে এটা আমাদের মেন কাজটা, তারপরে যে ব্যাক স্টেজ যদি আপনারা চান রাখতে না রাখতে সেটা ওয়েট করতে পারেন, এটা কিন্তু উঠানো ঠিক মানে উঠানো থাকে, আমি উঠে রাখলাম, আপনি যদি চান দেওয়া রাখতে তাহলে দেওয়া রাখলে কী কাজ করে সেটা আমরা দেখলাম। তারপর ডিফল্ট লোকেশন যেটা দেওয়া আছে এটা রাখতে পারেন, বারবার চাইলে ডিফল্ট লোকেশন চেঞ্জ করতে পারেন। এখানে এই বিষয়গুলো ধরুন আমাদের এখান থেকে ক্লিয়ারভাবে জানা প্রয়োজন, সেই বিষয়গুলো কীভাবে কাজ করে সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কাস্টমাইজ সেভ অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।